টাটা এই যে কোকো টাটা আচ্ছা করে দেখি নি আমি এটা যে আশীর্বাদের সময় যা খেয়েছি এখানেও খুঁটে এটা খুঁটে নাকি বডি বিল্ডার যদি বেবি ছেলে হয় আর এখানে এটা কি শাড়ি পরেছে হাফ প্যান্টের উপরে শাড়ি মানে ফেভারিট এখন মানে ওর ফেভারিট হচ্ছে মাছ ভাত সেটাও খাইনি সেটাও পড়ে গিয়েছিলাম সেটাও খাইনি ডিম খাইনি বৌমনি আলতা পরে দিছে আমি বসেছি কিভাবে Hey guys, welcome to our channel Connection Between. আজকে একটা নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি সবাই গাইজ এন্ড আই ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে হলো আমার লাইফের আরেকটা স্পেশাল ডে মানে এই মোমেন্টে যত স্পেশাল ডে আছে মানে হু হু করে আসছে হু হু করে বেরিয়ে যাচ্ছে কি স্পেশাল ডে সেটা হলো আজকে আমার 9 মান্থসের বেবি শাওয়ার সাত গোধরে যেটাই বলো সেটা এই মনে হলো 7 মাসের সাথে এই জাস্ট এক সপ্তাহ আগে গেছে আর দেখতে দেখতে যেন আবার চলে এলো 9 মান্থসেরটা মানে আমার এরকমই ফিল হচ্ছে খুব তাড়াতাড়ি সময়টা বেরিয়ে যাচ্ছে সো যাই হোক 9 মান্থসের সাত মানে বাবার বাড়ি থেকে দেওয়া হবে মা আজকে আমাকে সাত দেবে সো এখন ঝটপট করে রেডি হব রেডি হওয়ার আগে আমাকে স্নান করতে মানে এখন অব্দি স্নানও করিনি তাড়াতাড়ি করে উঠেছি যে তাড়াতাড়ি করে যাবো কারণ ওই বাড়িতে গিয়েই শাড়ি পরা সাজগোজ সবটুকুই হবে তো এখান থেকে জাস্ট নর্মালি একটু রেডি হয়ে চলে যাবো তো যাই হোক এখন মোটামুটি রেডি হতে হতে লেটই হয়ে যায় কি করবো তারা একদম পাচ্ছি না তো এখন ঝটপট যাই স্নান করি বাকি যা যা আছে ব্রেকফাস্টের টুকটাক কিছু খেয়ে কারণ আজকে ভাত খেয়ে যেতে পারবো না কারণ ওখানে গিয়ে যেহেতু মা সাথ দেবে তাই হয়তো অন্য কিছু খেয়ে তারপরে বেরোতে হবে সো আজকের ব্লগটা এভাবেই শুরু করলাম আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় সো বুঝতেই পারছো আজকে ব্লগটা দারুণ দারুণ হতে চলেছে প্রচুর মজা হবে সো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি যা যা দরকার এই ব্যাগটার মধ্যে পুরো গুছিয়ে নিয়েছি মা তো শাড়ি সব রেডি করেই রাখবে বাবা নতুন শাড়ি পরতে হবে ভেবেই মানে জ্বর আসছে যাই হোক আর এর মধ্যে সাজুগুজু যা যা জিনিস লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছি আর এই যে এই হলো আজকে আমার আউটফিট বলতে পারো যা আমার মুখ চোখের অবস্থা দেখো মানে হেভি কষ্ট হচ্ছে এখন যত এগোচ্ছে দিন আর এটা একদম কমফোর্টেবল ছিল আর নতুন ছিল বলে এটাই পরে নিয়েছি আর এই যে ইনি বুঝে গেছে যে আজকে মা আম্মা দাদু বেরোবে এই জন্য এখন এরকম করছে একবার আমার কাছে একবার আম্মার কাছে এই করে যাচ্ছে তো যাই হোক ফুটোপাটিতে আর আমার এখনো রেডি হওয়া বুঝতেই পারছো কিছু না জাস্ট ড্রেসটা পরেছি যা ওখানে হালকা গিয়ে একটুখানি মুখে একটু কম্প্যাক্ট আর এগুলো একটু দিয়ে দেবো লিপস্টিক টিপ পরে নেবো ব্যাস ওইটুকু এনাফ প্রচন্ড গরম লাগছে আর কালকে রাত্রিবেলা সবচেয়ে বেশি প্রবলেম হলো ঠিকঠাক করে একটু ঘুমটা হয়নি তো ওই জন্য আজকে অতটা ফ্রেশ লাগছে না খালি মনে হচ্ছে পিছন দিকে কেউ ঠেলছে পুশ করছে এখানে কুকুর আর কুকুর বাবার সব খাওয়ার দাওয়ার একদম গুছিয়ে রেডি করা ওইখানে হচ্ছে কুকুর কুকুর আইটেম দেখো কতগুলো আর এখানে সোমুর এগুলো সব রেডি করা আছে সোমুর ব্রেকফাস্টটা কমপ্লিট সো এবার যাই তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে ব্যাক করবো কারণ নাহলে সোমুকে পাগল করে দেবে কুকুর কারণ একা একা থাকতেই পারে না শুধু বাবাকে পেলেও হবে না সবাইকে লাগবে এটা এটা মুখ দেখলে দেখো পাগলা করে দেবে পুরো বাবাকে আমি মুখ দেখলে তখন মনে হয় বাবা থাক নিয়ে যাই নাহলে বাড়িতে থাকি আমি চলে আসবো শোনা বাবা আমি চলে আসবো টাটা এই যে কোকো টাটা আমি এদিক দিয়ে উঠছি পৌঁছে গেছি বাবা গাড়ির এসিটা এত কম ছিল শরীরটা কিরকম লাগানো লাগছিল গাড়িতে তো মনে হচ্ছে এসি চলছিলই না আমার শরীর অস্থির লাগছিল গাড়িতে এসিটা এত কম ছিল আর এখন একদম গরম সহ্য করতে পারছি না কালকে তোমার ছবি দেখেছি একটা জায়গায় তোমার প্রোগ্রামে তোমাকে দেখেছি না সেশনে ওয়েলকাম গাড়ি ওঞ্জে আমার একদম ছবি পাঠিয়ে দেখলাম সেখানে ভাও নি আমার একদম স্টেজে দেখলাম তুমি পাশেই দাঁড়ানো হ্যাঁ দেখো সাবধানে পুরো সাবধানে চলো হ্যাঁ ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন অলরেডি 20টা বাজে হচ্ছে একটা বাজে 10 মিনিট বাকি লেট হয়ে গেছে তো খাওয়ার একটা টাইম আছে তো এখন উপরে গিয়ে আগে রেডি হব মামুনি ওই মামুনি বলছি মা বলল উপরে বৌমনিরা আছে তো মা উপরে যাবে আমার সাথে শাড়িটারি যা পড়া পরবো এবার আর বেশি সাজগোজ পারবো না সাত মাসে যা সাজার যতটা সাজার পুরো মন ভরে সেজে নিয়েছি এখন হালকা জাস্ট টাচ আপ করবো করে আর বাকি যাই একটু শুধু পরে এসি সাদা বলাটা বাকি যাই একটু আমি গয়না টানা পরে নেবো মা যাবে উপরে আচ্ছা আমি তাহলে যাই গিয়ে রেডি হই মা তারপরে আসুন আর এই হচ্ছে আজকের আউটফিট ব্লাউজটা সেই কি যেন বলে এটাকে হাকোবা হাকোবা ব্লাউজ এটা সেই গেছিলাম যখন তখন এটা নাম খুব শুনছিলাম এটা আমার একটাও নেই হাকোবা আর হ্যাঁ হ্যাঁ এসি চলছে এই যে এসি অন হ্যাঁ আর এই গ্রিন কালারের হালকা শাড়িটাই রয়েছে মা শাড়ি পরিয়ে দিয়ে গেছে আর পিছন দিয়ে আজকে চুল বেঁধে দেবে তারপরে মেকআপ যা হওয়ার করবো যতটুকু হালকা পুলকা আর মুখ চোখের অবস্থা দেখো আমার হ্যাঁ এইগুলো অবস্থা তাও হালকা আছে শাড়িটা বলে অতটা অসুবিধা হচ্ছে না আর ভালো হয়েছে আমার একটুখানি অন্য কালারের শাড়ি নাহলে আমার ওয়ার্ড্রপে পুরো রেড আর পিঙ্কে ভরা এখন গোছানোতে ব্যস্ত ব্যাকগ্রাউন্ড কি করে যাচ্ছে দেখো এ নাকি বডি বিল্ডার যদি বেবি ছেলে হয় আর এখানে এটা কি শাড়ি পরেছে হাফ প্যান্টের উপর শাড়ি হাফ প্যান্টের উপর শাড়ি মানে আধা আধুনিক আধা হচ্ছে কি অত্যাধুনিক
এখানে কি গেছে দাদা ভাইকে ক্যামেরা দিতে হবে, নাহলে আমি একা একা পারবো না। এই যে বৌমনে নেল পলিশও করে দিয়েছে, আমি কিছু করে আসিনি, নেল মানে পুরো নখ ফাঁকা, নখ বড় রয়েছে বাট ফাঁকা, নেল পলিশ করে দিয়েছে। আর সুচন্দি বৌমনি মিলেই পুরো সাজিয়ে দিল, মা শুধু শাড়িটা পরিয়ে দিয়েছে। সো এখন আপাতত অলমোস্ট ডান, আর টুকটাক যা বাকি আছে সেগুলো একটু করে নেবো, গয়না টানাও করে নিয়েছি। আর বৌমনি এখন আমাকে একটু আলতা পরিয়ে দেবে। তো এবার মা মানিমা আর ছোটো মা সব ওইদিকে খাবারের এগুলো সাজাচ্ছে, এখন শুধু আলতাটা পরা বাকি আছে এদিকে। এদিকে মোটামুটি হয়েই গেছে, আর দুটো অলরেডি বেঁচে গেছে। এটা হচ্ছে প্রবলেম, আলতা কি প্রথমে তো একটুখানি লিকুইডই ছিল, এটা তাও লাল আছে। ভাগ্যিস আমি বসেছি কিভাবে, এছাড়া আমি বুঝতেও পাচ্ছি না, পা তুলে রাখতে পারছি না। আলতা এই সেই সাত মাসে পড়েছি, আবার এই পড়া হয়েছে। এই হলো আজকে পুরো ফুল লুক, একদম আলতা টালতা পড়া হয়ে গেছে। যে বুঝতেই পারছো যে অবস্থা খুব মানে শোচনীয়, সবাই বলছে তাই, একদম পুরো মুখ চেপে গেছে, রং চেপে গেছে। যাই হোক, এই হলো পুরো আউটফিট। এখন ঝটপট করে আশীর্বাদ হবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া যা আছে সেগুলো সব মা মানিমা ছোট মা মিলে সাজিয়ে দেবে। তো যাই হোক, চলো এরপরে যা যা হবে সেগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করছি। এদিকটা বসাই ভালো, এদিকে আলো আছে, তো আমি তাহলে উঠছি। আর এই যেখানে এখন আশীর্বাদের সব রেডি হয়ে গেছে, আর ফুচন্দিরা এখন বাড়ি যাচ্ছে, ফুচন্দি শুধু একা শুট করে যাবে। অরিত্রদা আচ্ছা পাখা চলছে না, তো এসি চলছে, এসি না ডাঙ্গিয়েটা উপরে তুলে দাও। সব কমপ্লিট, আমি খেয়ালি করিনি চশমা পরেই বসে গেছি। এই একটা দিনই ভেবেছিলাম চশমা ছাড়া করবো, সাত মাসও তাই, এমনি তো চশমা ছাড়া কিছু করি না। চলো বড় দিকে খাওয়া দাওয়ার রয়েছে ব্যবস্থা। বাবারি বেলাহি ব্যাপার স্যাপার, ওটাই যাচ্ছে এই চা নটা আইটেম, নমাস বলে নটা, নমাস বলে নটা ধরেছি। এই একটা মাছ আমি পুরোটা মানে মাথা এই ভাজা প্লাস প্রথমে একটা ছিল সেটাও খাওয়া হয়ে গেছে, আর বাকি সবই খুঁটে 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 তৃপ্তি করে খেয়েছি, এটাই আমি পুরোটা খেয়েছি। আর কিছু আমি খাওয়ানোর অবস্থায় নেই, ভাতও আমি আর খেতে পারবো না, ব্যাস হয়ে গেছে, এটা খেয়ে নেবো ব্যাস, তাহলে কমপ্লিট, তারপরে চাটনিটা খেয়ে নেবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি সব ছুঁয়ে ছুঁয়ে খেয়েও আমি পুরো হাঁপিয়ে গেছি, শাড়িটা পরার অভ্যাস একদমই নেই। তারপর এই মোমেন্টে তো আরোই কষ্ট হচ্ছে, বাবারে বাবা সব হয়ে গেছে। এই যা সাত মাসে তাও ছুঁয়ে ছুঁয়ে খেয়েছি, বাট এখন তো মানে সেরকমই খেলাম,
তাও খুব কষ্ট হচ্ছে, সেই সময় তাও শাড়ি পরে থাকার এনার্জি ছিল, বাট আজকে সত্যি নেই, বুঝতে পারছি যে আমি ক্রমশ এগোচ্ছি আসল টাইমের দিকে। সো যাই হোক, এখন একটুখানি চেঞ্জ করে নিয়ে তারপরে রেস্ট নেবো, একেবারে কুর্তি পরে নেবো, যেটা পরে আমি বাড়ি ফিরবো, ওটাই কমফোর্টেবল রয়েছে ওটাই পরে নেবো। এখন আগে চেঞ্জ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কিছুক্ষণ বাদে কথা হচ্ছে। এখন ওখানে যেহেতু দাদা খাচ্ছে, লাস্ট অর্ডার হচ্ছে না মা মানিমা আর ছোটো মার এখনও খাওয়া হয়নি, ওরা খাবে, একটু যদি হাতে হাতে সার্ভ করে দিই চেঞ্জ করে নিই ঝটপট করে, তারপরে ওদেরকে একটু সার্ভ করবো। আর একবার সৌম্যকে কল করে দেখি যে কী অবস্থা ওদিকে, নিশ্চয়ই কোকর খাওয়া গেছে, সৌম্যরও খাওয়া গেছে, ঘরেতে তো দেখো কটা লাগে, ও বাবা অনেক লেট হয়ে গেছে। সো যাই হোক, তার আগে যে কল করি তারপর তোমাদের বলছি কী কী হয়েছে। গয়না টানা সব তুলে ফেলেছি, মোমন একটু হেল্প করলো, ব্যাস অল ডান, এবার একটু রেস্ট নেবো। আর ওদিকে সৌম্য ফোন করে বললো কোকো রেগে খাইনি ঠিক করে, মানে ফেভারিট এখন মানে ওর ফেভারিট হচ্ছে মাছ ভাত, সেটাও খাইনি, সেটাও করে গিয়েছিলাম, সেটাও খাইনি, ডিম খাইনি, শুধু একটু সবজি খেয়েছে, গাজর আর বিনস ছিল সেটুকু একটু খেয়েছে। ও রেগে গেলে আর যদি মুড অফ হয় ওকে কেউ খাওয়াতে পারবে না। তো চলো গাড়িও এসে গেছে, বাড়ির দিকে রওনা দিই, চারিদিকে হ্যাঁ হ্যাঁ এসছি। একটা কি দুটো ব্যাগ নিয়ে এখন হয়েছে টোটাল মিলে পাঁচটা ব্যাগ, একটাতে পুরো খাবার আর একটাতে গিফটে যা পেয়েছি সেগুলো সব মিলিয়ে দিচ্ছি অনেকগুলো। সাবধানে বাবা নাকি ঠিক করে খাইনি বাবা, দাঁড়াও দরজা আগে বন্ধ হোক তারপর তোমার কি করবো, না আস্তে 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 লেগে যাবে ঘন্টু, সরি সরি বাবা, তোমাকে এত মিস করেছ, এত মিস করেছ আমাকে, আমার জান ঘন্টু, আমি শোনা আমার বাবা দুপুরবেলা খাইনি ঠিক করে, জানো নাক করে মায়ের উপর নাক করে খাওনি, দুপুরবেলা ঠিক করে খাইনি, মায়ের উপর নাক করে হিসি করেনি, নামি দাও হিস করবে, আচ্ছা আচ্ছা আমার ছোট্টু আমার যা হিস করে নে, যা বাবা হিস করে নে আগে, আচ্ছা আমি দেখবো, জলদি জলদি জল এখন দেবে খাবেই এখন, জল খা জল খা জল খা, এই যো দুপুরে ঠিক করে খাইনি, তো খাইয়ে নিয়েছি, এবার পেট ঠান্ডা মাথা ঠান্ডা, এবার আমি ফ্রেশ হবো, তারপর একটু চা করবো, তারপরে বাকি সব কাজ বাড়িতে একটা কল করে নেবো, সেটুকুও আমি টাইম পাইনি, আগে বাড়িতে কল করে নি আগে। যাই হোক, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। এই যে এখানে সব এনে রেখেছি যা যা গিফট রয়েছে, আর এই শাড়িটা আজকে পরেছি, এগুলো সব মা গুছিয়ে দিয়েছে, এগুলো এখানে থাক, আজকে গোছানোর মতো একটু এনার্জি নেই, আজকে এগুলো থাক, কালকে এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো। তো ফাইনালি ফ্রেশ হয়ে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে মারাত্মক টায়ার্ড লাগছে, একদম ভালো লাগছে না, শুধু খাবারের যেগুলো মা পাঠিয়েছিল সেগুলো কোনো মতে গুছিয়ে ঠিকঠাক করে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ যা গরম পড়েছে নাহলে পুরো সব কটা একদম নষ্ট হয়ে যাবে। সো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে আউটলেট করে দেবো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না। সো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। তো এখন বাড়ি যাওয়ার পর কত কি করবো সেটাই হচ্ছে চাপের ব্যাপার।